নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অন করবেন বাংলায় ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস জনমত সমীক্ষায় এগিয়ে টিএমসি চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেওয়া যাক নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে সি ভোটারের সমীক্ষায় আভাস মিলছে বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাট্রিক রুখতে পারছে না বিজেপি তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা এবার অনেক কমবে বলে মনে করছেন সমীক্ষকরা সমীক্ষা অনুযায়ী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারেন একশো থেকে একশো চৌষট্টিটি আসন সি ভোটারের সমীক্ষাও বিজেপির উত্থানের ছবি স্পষ্ট করেছে তৃণমূলকে হারাতে সম্ভবপর না হলেও প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি উঠে আসছে সমীক্ষা অনুযায়ী বিরানব্বই থেকে একশো আটটি আসন পেতে পারে তারা গতবারের তুলনায় বহুগুণ আসন বাড়িয়ে নিতে সমর্থ হবে তারা তবে ম্যাজিক ফিগার ছুতে পারবে না বিজেপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম কংগ্রেস জোট এবার তাদের বিরোধী তকমা ধরে রাখতে পারবে না তারা নেমে যাবে তৃতীয় স্থানে বাংলায় নির্বাচনী লড়াইয়ে জোট করে কোনোরকম তারা অস্তিত্ব বাঁচাতে সমর্থ হবে সমীক্ষায় আভাস বাম ও কংগ্রেস জোট পেতে পারে একত্রিশ থেকে উনচল্লিশটি আসন এই আসন সংখ্যা গতবারের তুলনায় অনেক কম তবে লোকসভার তুলনায় অনেক ভালো এবার বাংলায় নতুন দল হিসাবে ময়দানে নাম আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসাউদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোট ইতিমধ্যে হয়ে গেছে তাদের সিদ্দিকি ওয়েসির এই জোট এবং অন্যান্যরা অবশ্য তেমন দাগ পারবে না তারা পেতে পারে এক থেকে পাঁচটি আসন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য